আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা খুব সুন্দরভাবে বটম নেভিগেশন তৈরি করতে পারেন। তো সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা এমটি প্রজেক্ট তৈরি করে নিয়েছি। তো ফার্স্টে আমাদের কিছু রিসোর্স ফাইল তৈরি করতে হবে। আমরা ফার্স্টে ড্রাভেলের মধ্যে চলে যাব এবং রাইট বাটন প্রেস করে আমরা নিউতে চলে যাব। নিউতে চলে যাওয়ার পর এখানে ড্রাভার যে অপশন রিসোর্সটা আছে এখানে আমরা ক্লিক করব এবং এখানে আমরা লিখে দেব আইটেম সিলেক্টর। লিখে দেওয়ার পর আমরা ওকেতে প্রেস করে দেব। তারপরে দেখতে পারবেন এইরকম চলে আসবে। তো আমাদের এখানে কিছু কোড লিখতে হবে। তো এখানে আমরা ফার্স্টেই যে কাজটি করব এখানে আইটেম নিব এবং আইটেম স্টেটকে ট্রু করে দেব এবং এখানে আমরা অ্যান্ড্রয়েড কালার নিব, ঠিক আছে। এটা সাজেশনের নাম আসতে পারে, আপনারা ম্যানুয়ালি লিখবেন। এবং এখানে আমরা কি করব, ইকুয়াল টু দিব এবং ডবল কোটেশন দিব এবং এখানে আমরা ব্ল্যাক লিখে দিব এবং এটাকে আমরা এখান থেকে ক্লোজ করে দিব। সেমভাবে আমরা নিচেরটা করব, তবে এখানে আমরা স্টেটটাকে আমরা চেকড করে দিব, ঠিক আছে, স্টেট চেকড ট্রু করে দিব। তো আমরা করে দিলাম। করে দেওয়ার পর এখান থেকে আমরা অ্যান্ড্রয়েড কালার এটাকেও ব্ল্যাক করে দিব এবং নিচে আসার পর এখানে আমরা আরও একটি কালার তৈরি করব, আইটেম তৈরি করব। আইটেম কালার এটাও সাজেশনে নাও আসতে পারে, আপনারা ম্যানুয়ালি লিখবেন। আমরা হোয়াইট করে দিচ্ছি এবং এখান থেকে আপনি চাইলে যে কোনো কিছু কালার দিতে পারেন। তো আমি জাস্ট একটা কালার এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের কালারটা দেওয়া হয়ে গেল। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন আমাদের এখান থেকে একটা মেনু তৈরি করতে হবে, ডিরেক্টরি তৈরি করতে হবে। আমরা এখান থেকে মেনু তৈরি করে নিব একটা সুন্দর করে। তো মেনু তৈরি করা হয়ে গেল, মেনু ডিরেক্টরি। তো এখান থেকে আমরা মেনু রিসোর্স ফাইল তৈরি করব। রাইট বাটন প্রেস করে নিউতে চলে যাব এবং মেনু রিসোর্স ফাইল যেটা আছে এটাকে সিলেক্ট করে দেবো এবং এখানে নাম দেবো আইটেম মেনু, ওকেতে প্রেস করে দিব। তো আমাদের মেনুটা কিন্তু এখানে তৈরি করা হয়ে গেল। তো এখানে আমাদের ফার্স্টে কিছু কোড লিখতে হবে। তো আমরা ফার্স্ট এখানে একটা আইটেম তৈরি করব, ঠিক আছে। এখানে আইটেম লিখবো আমরা, ফার্স্টে আমরা এখানে কী করবো, তার আগে আমাদের এখানে কিছু আইকন নিতে হবে, ঠিক আছে। এখানে নিউতে চলে যাব, এখানে আমরা ভেক্টর অ্যাসেট যেটা আছে এখান থেকে চলে যাব এবং এখান থেকে আমরা একটা আইকন এখান থেকে সিলেক্ট করব, হোম আইকন। আশা করতেছি আপনারা এটা ইজিলি করতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা হোম আইকন নিলাম এবং এখান থেকে আমরা এখানে আমরা নাম একটা দিয়ে দিব হোম। লেখার পর এখানে নেক্সটে চলে যাবো এবং ফিনিশ করে দেবো। সেমভাবে আমরা এখান থেকে যে আইকনগুলো আমার দরকার আমি আইকনগুলো এখানে নিয়ে নিচ্ছি, আপনারা এখানে আইকনগুলো নিয়ে নেবেন। আইকনগুলো নিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমরা এখানে যেটা করবো এখানে আইটেম তৈরি করব। আইটেম তৈরি করার জন্য ফার্স্টে আমরা এখানে লিখব আইটেম। তো এখানে ফার্স্টে আইটেমের আইডিটা আমরা এখানে লিখে দিব। তো আইডিটা আমরা এখান থেকে হোম লিখে দিচ্ছি, ঠিক আছে। আমাদের যেহেতু ফার্স্টে আমাদের হোম থাকবে সেই জন্য আমরা ফার্স্টে এখানে হোম লিখে দিব। এটা সিরিয়াল অনুযায়ী লিখবেন তাহলে ভালো হবে। তো এখান থেকে আমি আইকনের এখানে একটা আইকন দিয়ে দিচ্ছি ড্রাভেল থেকে এবং এখানে আমরা টাইটেলটা দিয়ে দিব, এখানে টাইটেলটা হোম দিয়ে দিচ্ছি এবং এটাকে ক্লোজ করে দিচ্ছি। যেহেতু আমাদের এখানে আইটেম বা ইয়া থাকবে চারটা, তো আমরা একটা আইটেমকে কপি করে এখানে চারটা আইটেম তৈরি করে দিব। তো একটা আইটেম তৈরি হয়ে গেছে, তো আমরা এখন তিনটা এখানে কপি পেস্ট করে দিচ্ছি। এতে করে আমাদের ভিডিওটা বেশি লম্বা হবে না। এবং এখান থেকে আমরা যে আইডিগুলো আছে সবগুলোর আইডিগুলো এখানে চেঞ্জ করে দিব। তো এখানে আমি ড্যাশবোর্ড দিয়ে দিচ্ছি এবং নিচের যেটা আছে এটাকে আমরা এখানে লিখে দিতে পারি শেয়ার, শেয়ার অপশন এখানে লিখে দিতে পারি। অ্যান্ড লাস্টে যেটা আছে এটাকে আমরা এখানে লিখে দিতে পারি, সরি, ওটাকে পলিসি এবং এটাকে শেয়ার লিখে দিচ্ছি। এবং যাই হোক এখান থেকে আমরা টাইটেলটা সেট করে দিব, ঠিক আছে। এখানে টাইটেলটা এখানে ড্যাশবোর্ড, এখানে আমরা পলিসি লিখে দিব এবং সবার নিচে আমরা লিখে দিব শেয়ার, ঠিক আছে। সবার নিচে আমরা শেয়ার লিখে দিব এবং একই সাথে এখান থেকে যে ড্রাভেল রিসোর্সটা আছে সেটাও আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে। তো এখানে যে ড্রাভেল রিসোর্স বা আইকনগুলো আছে এখান থেকে আমরা এখানে ড্যাশবোর্ড নিয়ে নিব আইসি, ঠিক আছে। ড্রাভেল থেকে এখানে আমরা ড্যাশবোর্ড নিয়ে নিব এবং নিচে আমরা যে আইটেমটা আছে এটা এখান থেকে আমরা পলিসিটা নিয়ে নিব, ঠিক আছে। আমরা আইকন কিন্তু এর আগেই তৈরি করেছিলাম, তো এখান থেকে আমরা শেয়ার আইকনটা নিয়ে নিব। আমাদের কাজ কিন্তু শেষ, এটাকে ক্লোজ করে দিলাম। তো এখন মেইন অ্যাক্টিভিটিতে আসবো এবং স্প্লিটের যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিব এবং এখানে যে আমাদের টেক্সট ভিউটা আছে এটাকে আমরা কেটে দিব এবং এখান থেকে আমরা কনস্ট্রেন্ট লেআউটের পরিবর্তে আমরা রিলেটিভ লেআউট ইউজ করব। তো আমি এখানে রিলেটিভ লেআউট ইউজ করে নিচ্ছি এবং এখান থেকে আমরা এখন যে কাজটি করব, বটম নেভিগেশন ভিউ সেটা আমরা ইউজ করব, ঠিক আছে। এখান থেকে আমরা বটম নেভিগেশন ভিউটা ইউজ করব এবং সবার উপরে আমরা এখানে হাইট উইথ একটা দিয়ে দিব, ঠিক আছে। আমরা ফার্স্টে উইথটাকে আমরা ম্যাসপ্যারেন্ট করে দিব এবং হাইটটাকে আমরা র্যাপ কন্টেন্ট করে দিব। এখানে অ্যালাইন প্যারেন্ট বটম করে দিব, ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিয়ে দিব এবং এখানে আইটেম আইকন যে কালার টিন কালার আছে সেটা দিয়ে দিব, আইটেম রিপল কালার দিয়ে দিব এবং লেভেল ভিজিবিলিটি মোডটাকে আমরা লেভেলড করে দিব এবং আইটেম টেক্সট কালারকে আমরা ব্ল্যাক করে দিব,
ঠিক আছে। এবং এখানে মেনু যেটা আছে সেটাকে আমরা মেনুটা সিলেক্ট করে দিব। তবে এই জিনিসটা যেটা আছে এটা কিন্তু অনেক সময় আপনার আইটেম সিলেক্ট যেটা করলাম সেখানে আপনার সাজেশনে নাও আসতে পারে, আপনি ম্যানুয়ালি লিখে দিবেন। তো সব কিছু হয়ে গেলে এটাকে ক্লোজ করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আমার এখানে চলে আসছে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন হোম যে আইকনগুলো ছিল এটা কিন্তু এইভাবে আছে। তো আমি পরবর্তীতে ভিডিও এডিট করে দিয়ে দিয়েছি, আইকনগুলো চেঞ্জ করার কথা মনে ছিল না। যাই হোক, আপনারা চেঞ্জ করে নেবেন আইকনগুলো, আমি আপনাদের দেখিয়েও দিয়েছি কীভাবে চেঞ্জ করতে হয়, ঠিক আছে। অ্যান্ড এইটা এডিট করে আমি ফার্স্টে অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। তো এখান থেকে আমরা যে কাজটি করব, প্রথমে নেভিগেশন ভিউয়ের এখানে একটা ভেরিয়েবল ধরব, ঠিক আছে, নেভিগেশন ভিউ। তো আমরা নেভিগেশন ভিউর একটা আইডি এখানে সেট করে দিতে পারি, ঠিক আছে। তো আমরা এখানে বটম নেভিগেশন লিখে দিতে পারি, বটম নেভ। তো দেওয়ার পর এটাকে কপি করবো এবং এখানে সেম টু সেম ধরে নিব। এবং নিচে আসার পর এখানে বটম নেভিগেশন ভিউর যে পরিচয় পর্ব সেটা আমরা সেরে নিব ফাইন্ড ভিউয়ার আইডির মাধ্যমে, এখানে বটম নেভিগেশন ভিউ। এবং এখানে আমরা কি করব, বটম নেভিগেশন ভিউ ডট, ঠিক আছে, এখানে লিখবেন বটম নেভিগেশন ভিউ ডট, এখানে যে সিলেক্টেবল ইয়াটা আছে সেটাকে আমরা এখানে সিলেক্টেবল করে দিব, ঠিক আছে। অ্যান্ড এখানে কন্ট্রোল স্পেস চেপে আমরা সেটাকে নিয়েও নিব। তো এখানে এটাকে কাটা কাটা আসতে পারে, তো এটা সমস্যা না, আপনারা নিয়ে নেবেন। এখানে নিউ চলে যাব, নিউ লেখার পর এখানে কন্ট্রোল স্পেস প্রেস করবেন, প্রেস করার পর আমরা এখান থেকে সাজেশন থেকে পিক করে নিব। সব কিছু হয়ে গেলে এখানে আমরা কি করব, সবার উপর থেকে এখানে একটু নিচে চলে আসব এবং এখানে আমাদের কিছু সুইচ কেস ইউজ করতে হবে। তো আমরা এখানে সুইচ কেস ইউজ করতে পারি, সুইচ। এখানে আমরা আইডিগুলোকে ইয়া করব, কিসের আইডি, আইটেমের আইডি। তাহলে আইটেম ডট গেট আইটেম আইডিকে আমরা এখানে নিয়ে করবো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো এবং নিচে চলে আসবো। এবং এখানে আমরা এখানে সুইচ কেস ইউজ করতে পারি অথবা কেস যেটা আছে কেস, ঠিক আছে, কেস আর ডট আইডি ডট, ঠিক আছে। এভাবে আমরা যে আইটেমগুলো নিয়েছিলেন সেই আইটেমের আইডিগুলো এখানে লিখে দিব। তো এখানে আমি আইটেমের আইডিগুলো লিখে দিচ্ছি, ফার্স্টে হোম। তো হোম বাটনে ক্লিক করলে কি হবে, তো ফার্স্টে আমি একটা টোস্ট শো করাতে পারি। তো আপনি এখানে হয়তো যে কোনো কিছু দিতে পারেন আপনার মন মতো। তো এখানে আমি যেটা যেহেতু এইটা এখানেই শেষ, একটা টোস্ট শো করাবো, ব্রেক করে দিলাম, ঠিক আছে। তো এখানে আমরা আর একটি কেস ইউজ করছি, তো এখানে আমরা আর ডট আইডি ডট, এখানে ড্যাশবোর্ড, ঠিক আছে। তো আমরা এখানে ড্যাশবোর্ড নিয়ে নিচ্ছি, ড্যাশবোর্ড নিয়ে নেওয়ার পর ড্যাশবোর্ডে ক্লিক করলে কি হবে, ঠিক আছে। তো এখানে আমরা এখানে একটা টোস্ট শো করিয়ে দিতে পারি এবং এখানে আমরা ব্রেক করে দিচ্ছি। ব্রেক করে দেওয়ার পর এখানে যে কাজটি করব এটাকে আমরা কপি করি, ঠিক আছে, এটা কপি পেস্ট করে দিই, ঠিক আছে। আরও একটি লাগবে, আমাদের চারটা আইটেম আছে এখানে। তো এখানে আমরা কি করতে পারি, শেয়ার লিখে দিতে পারি, কারণ আমরা শেয়ার লিখেছিলাম। এবং এখানে আমরা কি করব, এখানে আমরা যে কাজটি করতে পারি, এখানে আমরা সরি, ওটা পলিসি এবং এখানে শেয়ার। তো এখান থেকে আমরা কি করতে পারি, পলিসিটা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি এবং এখানে আমরা শেয়ারটাকে ইয়া করে দিচ্ছি। তো হয়ে গেল আমাদের লেখা, তো সব কিছু কিন্তু মোটামুটি ওকে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা টোস্ট মেসেজ শো করেছি। আপনি যদি এই ড্যাশবোর্ডে যদি আপনি এখানে নতুন একটা অ্যাক্টিভিটি নিয়ে যেতে চান, তাহলে আপনারা ইন্টেন্টের মাধ্যমে কিন্তু এই ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি নতুন একটা অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে, সেটাও কিন্তু আপনি লিখতে পারেন এখানে এইভাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব ইজিলি লিখতে পারেন। তো আমি এটাকে কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পর আপনারা সব কিছু কিন্তু ওকে। এখন জাস্ট আপনাদেরকে যে কাজটি করতে হবে, রিটার্নের এখানে ট্রু করে দিতে হবে। তো সব কিছু ওকে হয়ে গেলে আমরা অ্যাপটাকে রান করে দিব। রান করে দেওয়ার পর দেখতে পারবেন এটা কিন্তু জোসভাবে কাজ করবে। তো দেখতে পাচ্ছেন অ্যাপটি কিন্তু আমার ফোনে ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর এখানে দেখতে পারবেন অ্যাপটি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করবে। দেখতে পাচ্ছেন নিচে কিন্তু চলে আসছে এবং যেটার এখানে আমি ক্লিক করবো এখানে দেখতে পারবেন একটা টোস্ট শো করবে এবং কালারটা কিন্তু চেঞ্জ হবে অটোমেটিক্যালি। ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন লেখা উঠলো ড্যাশবোর্ড, এবং পলিসিতে ক্লিক করে দিলে কালার চেঞ্জ হচ্ছে এবং লেখা উঠছে। এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই একটা বটম নেভিগেশন তৈরি করতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে আপনার ফ্রেন্ডসের মাঝে ছড়িয়ে দিতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।